রাত বারোটার পর তারিখ বতলাই, আর মানুষ বতলাই সময় বুঝে। একজন প্রশ্ন করেছিল আপনকে, উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে সবাই পর। সমাজ মানে হলো ব্যর্থ মানুষদের নিয়ে হাসাহাসি করা, আর সফল মানুষদের নিয়ে হিংসে করা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও কখনোই তোমার হবে না। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। তুমি যত মানুষকে চিনতে শিখবে তত একা থাকার ইচ্ছেটা আরও বেশি বেড়ে যাবে। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না, আমি তো আছি। কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা একা থাকা অনেক ভালো। পেছনে কে কি বলল তাতে কিছু যায় আসে না, সামনে কারো বলার সাহস নেই এটাই যথেষ্ট। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। একটা কথা কি জানো তো, সব সম্পর্কের পাসওয়ার্ড একটাই, সেটা হলো বিশ্বাস। যারা ভুল দেখে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, আর যারা ভুল শুধরে পাশে থাকে তারা ভালো বাঁচতে আসে। জীবনে এমন একটা সময় আসবে কাঁদতে হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে। যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়ে অনেক বেশি কিছু ভেবে রেখেছে। লেবু বেশি টিপলে যেমন তেতো হয়, ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ, যেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহ্য করে, আর কেউ অভিনয় দেখে। যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে আর মিশতে ইচ্ছে করবে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ককে হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানকে হারিয়ে ফেলে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ভুলটা আমারই ছিল, কারণ অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে। পরিস্থিতি মানুষকে সেটা বানিয়ে দেয় যেটা সে কখনোই ছিল না। আগে মানুষ রেগে গেলে অভিশাপ দিত, আর এখন ব্লক করে দেয়। এটাকেই বলে ডিজিটাল ঘৃণা। যার কাছে তোমার অভিমানের মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বোকামিই নয়, বরং লজ্জার, অমর্যাদার আর অপমানের। জিন্দা থাকলে নিন্দা তো হবেই, প্রশংসা হবে মরণ সভায়। তাই লোকে আপনার সমালোচনা করলে ভয় পাবেন না, নির্দ্বিধায় নিজের কাজ করতে থাকুন। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। দুনিয়ায় সবথেকে কঠিন কাজ হলো নিজেকে সামলানো আর নিজেকে বোঝানো।
কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটাই দেবে। প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু আপনি মরতেও পারবেন না। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর পষ্টবাদী মানে তুমি সবাইকার শত্রু। যেদিন লোকেরা জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতে থাকে। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষ পরিবর্তনশীল, তাই প্রত্যেকটি মানুষকে প্রতিনিয়ত নতুনভাবে আপনাকে চিনতে হবে। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে, তবে কখনো তার ভরসাটিকে ভেঙে ফেলো না। তুমি সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো, কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসাবে অবস্থান পায়। কি আজব তাই না, যার সাথে দিনরাত মনের কথাগুলো শেয়ার করতাম, তার কাছে আজ মনের কথাগুলো পৌঁছানোর জন্য স্ট্যাটাস দিতে হয়। একটা কথা কি জানো তো, মানসিক শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধকার মনে হয়। কাউকে ভুল বোঝার আগে সত্যটা একবার হলেও যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভেঙে যেতে বেশি সময় লাগবে না। কখনো কখনো সম্পর্কের মূল্য সেই সব মানুষগুলো বুঝিয়ে দেয় যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।